সুপ্রভাত, আজকে অক্টোবর মাসের 5 তারিখ শনিবার, দুর্গাপূজার তৃতীয়া। আজকে আমি আমার দুর্গাপূজার পরিক্রমা শুরু করলাম। এখন সময় হচ্ছে সকাল 9টা বাজে। গত বছরের মতো আমি আজকে শ্রীভূমির পুজো দিয়ে আমার দুর্গাপূজার পরিক্রমা শুরু করছি। আজ থেকে দুর্গাপূজার তৃতীয়া থেকে আপনাদের কলকাতা শহরের কিছু কিছু বিশেষ বিশেষ পুজোর প্যান্ডেল দেখাবো এবং দুর্গা প্রতিমা দেখাবো। আমি আপনাদের কিভাবে এই রুট নির্ণয় বা কিভাবে এই পুজো মণ্ডপে যেতে হবে সেইটা আমি কিন্তু বিশদভাবে বলবো না। আমি খালি দেখাবো আপনাদের প্রতিমা এবং মণ্ডপ, যাতে বয়স্ক মানুষেরা বাড়িতে বসে দুর্গাপূজার যে আনন্দ সেই আনন্দটা উপভোগ করতে পারেন। চলুন তাহলে, আমার প্রথম পূজা পরিক্রমার প্রথম পূজা মণ্ডপ হচ্ছে শ্রীভূমি, যেটা আমার বাড়ির কেষ্টপুরের খুব কাছে। তাই জন্য এটা দিয়ে গত বছরেও আমি শুরু করেছিলাম, এবছরেও আমি শুরু করছি। চলুন তাহলে আর বেশি কথা না বলে আমি আপনাদের মণ্ডপের যে শিল্প কলাগুলো দেখাবো, কিভাবে মণ্ডপ সজ্জিত হয়েছে কি সুন্দরভাবে, এবং প্রতিমা ডিটেলসে আমি দেখাবো। প্রতিমার পুরো কাছ থেকে আপনাদের যতটা সম্ভব আমি প্রতিমার কাছ থেকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের পূজা পরিক্রমা 2024-এর তৃতীয়া, দুর্গাপূজার তৃতীয়া থেকে। তিরুপতি থেকে তিরুমালা যেতে যে প্রবেশদ্বারটি পড়ে সেই আদলেই তৈরি হয়েছে এই মণ্ডপের ঢোকার প্রবেশপথ। বাহান্ন বছরে পদার্পণ করেছে এবছরের শ্রীভূমির দুর্গাপুজো। বিগত বছরগুলির মতো এবছরেও গোটা শহরের ভিড় টানতে শ্রীভূমি নিয়ে এসেছে নতুন এক থিম। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার তিরুমালার শিখরে বিশ্বের অন্যতম ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির। তেলুগু ভাষায় তিরু শব্দটির অর্থ শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ তিনি লক্ষ্মীর পতি বা তিরুপতি।
পুজো পরিক্রমার প্রথম মণ্ডপ এবং প্রতিমা আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন তাহলে আমার দ্বিতীয় পুজো মণ্ডপ দর্শন করতে বেরোই। আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান পুজোর একদম মণ্ডপের রাস্তার সামনে। এই দেখুন, এই দিকে একটা বিধাননগর স্টেশন, সোজা গেলে বিধাননগর স্টেশন, আর এই দিকে উল্টো দিকে সোজা গেলে খান্না, মানে হাতিবাগানের দিকে, আর তার মাঝখানে দেখুন তেলেঙ্গা বাগান পূজা। আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগান দুর্গাপুজো মণ্ডপের একদম সামনে। এবারের এই পুজোর থিম হলো পৃথিবী গদ্যময়। বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে এই পুজোর দূরত্ব মাত্র 300 মিটার। এই থিম পৃথিবী গদ্যময় হলো পৃথিবীর প্রতিদিন অপচয় হওয়া খাবার বিশ্বের 5.5 কোটি মানুষের অন্তত একবেলা খাবার দিতে পারে। যে খিদের যাতনা অনুভব করে কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন, গোটা রাজ্য পৃথিবী গদ্যময়। এই পুজোর থিমেরও এই চিন্তাভাবনা, খাবার নষ্ট করা এক প্রকার অপরাধ, সেটাই মানুষের কাছে তুলে ধরেছে এই থিমের মাধ্যমে তেলেঙ্গা বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটি।
এবারে কিন্তু থিমটা খুব সুন্দর হয়েছে, অপূর্ব লাগলো কিন্তু এই মণ্ডপ সজ্জা এবং প্রতিমা, নতুন ধরনের প্রতিমা, আগে এরকম প্রতিমা কিন্তু আপনারা কখনো দেখেননি আশা করি। চলুন তাহলে এবার নেক্সট গন্তব্যস্থল দেখি চালতা বাগানটা, যদি যাওয়ার পথে পরে তাহলে চালতা বাগানটা দেখানোর চেষ্টা করব। আমরা চলে এসেছি চালতা বাগান পূজা সার্বজনীন দুর্গা উৎসবে, সামনেই আমার চালতা বাগানের মণ্ডপ, পূজা মণ্ডপ। চলুন আপনাদের এক দর্শন করে দিই এক ঝলক। একদম মেন বিজি রাস্তা, এখনো কিন্তু রাস্তা বন্ধ হয়নি, বাস যাচ্ছে। চালতা বাগান লোহাপট্টি দুর্গাপুজো এবছরে 84 বছরে পদার্পণ করল। এই বছরে এখানকার পুজোর থিম হলো পৌরাণিক কাহিনী আধুনিকতার সাথে মিলিত হয়। এই উদ্ভাবনী থিমটি আধুনিক দিনের ব্যাখ্যার সাথে হিন্দু পুরাণের প্রাচীন গল্পগুলিকে মিশ্রিত করার চেষ্টা করে প্যান্ডেলটিকে শিক্ষামূলক এবং দৃশ্যত মনোমুগ্ধ করে তুলেছে। মূর্তির নকশাটি মন্দির উপর ভালোর বিজয়ের প্রতীক, যেখানে দুর্গা তার অস্ত্র ধারণ করে এবং মহিষাসুর রাক্ষসকে বিজয় করে। সিংহ দুর্গার মাউন্ট শক্তি ও সাহসের প্রতিনিধিত্ব করে। মূর্তিটিকে কেবল ধর্মীয় আইকন নয় বরং ক্ষমতায়নের প্রতীক করে তোলে। খুবই সুন্দর, অপূর্ব লাগছে এই দুর্গা মণ্ডপ এবং দুর্গা মূর্তিটি। বাইরে থেকে পুজো মণ্ডপটা আপনাদের এক ঝলক দেখালাম, আজকে বিকেল 7টার সময় ওপেন হবে, তাই জন্য এখন বন্ধ আছে জনসাধারণের জন্য, দর্শনার্থীরা এখন দেখতে পাবে না। বিকেল 7টার সময়, সন্ধে 7টার সময় আজকে ওপেনিং হবে। তাহলে আগামীকাল আমি আপনাদের এটা দেখানোর অতি অবশ্যই চেষ্টা করব, যখন আমি কলেজ স্কয়ার দেখাতে আসবো তখন কিন্তু কাশী বোস লেনের ঠাকুরটা আমি আপনাদের দেখিয়ে দেবো। ভাগ্য খারাপ, আজকে সন্ধে 6টা থেকে এই হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলও খোলা হবে, তাই আগামীকাল সকালবেলা আমাকে আবার আসতে হবে এই ছবিগুলো আপনাদের দেখানোর জন্য। আজকে সকালের পুজো পরিক্রমায় আমি আপনাদের 3টে ঠাকুর দেখানোর সুযোগ পেলাম। একটা হচ্ছে VIP রোডের শ্রীভূমি, আরেকটা হচ্ছে আপনাদের চালতা বাগান, আরেকটা হচ্ছে তেলেঙ্গা বাগান। এই 3টে ঠাকুর আমি আপনাদের আজকে দেখালাম, আর বাদবাকি আমি গিয়েছিলাম কাশী বোস লেনে এবং হাতিবাগানে। দুটো ঠাকুরই কিন্তু মণ্ডপই আজকে বিকেলবেলা সন্ধ্যে 7টার সময় ওপেনিং হবে, তাই জন্য দেখানোর সুযোগ পেলাম না। আমি তাহলে এই ভিডিওটা আজকে যে 3টে মণ্ডপ দিয়ে আমি প্রথম এপিসোডটা বানিয়ে দিচ্ছি, আপনারা ততক্ষণ দেখুন। আবার আগামীকাল আমি বেরোবো, বেরিয়ে আপনাদের যতগুলো উত্তর কলকাতার মণ্ডপ খোলা থাকবে সেই মণ্ডপ এবং প্রতিমা আমি দর্শন করাবো। তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বাড়িতে বসে গুরুজনেরা আমার ভিডিওর মাধ্যমে নানান প্রতিমা মণ্ডপ এই দুর্গা উৎসবের সময় দেখার সুযোগ পাবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল, আগামী পর্বে। আগামীকাল আমি উত্তর কলকাতার বাকি যে কয়েকটা বড় বড় পুজো মণ্ডপ আছে এবং প্রতিমা আছে সেইগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,